अरे बाबा हाथ ही हाथ वही को चलना वही को चलना बंगला छाड़ो मंचिना मंगोला।
দেখুন আমরা বারবার বলছি যারা ত্রিপুরায় গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলছেন তারা আগে পশ্চিমবঙ্গের দিকে নজর দিন। 44 জন বিজেপি কর্মী শুধু খুন হয়েছে নির্বাচনের ফলাফল বেরোনোর পর। মা বোনদের নিয়ে পশ্চিমবঙ্গে খেলা করা হচ্ছে ইজ্জত নিয়ে। আজকে তারা ত্রিপুরায় ঘুরতে যাচ্ছে, ত্রিপুরার তৃণমূল কোথায়? বাংলা থেকে চার্টার ফ্লাইভে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে নিয়ে গিয়ে ওখানে ষড়যন্ত্র করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে, শান্ত ত্রিপুরাকে অশান্ত করা হচ্ছে। নিজের রাজ্যে গণতন্ত্র নেই, নিজের রাজ্যে বিরোধীরা কোনো কার্যক্রম করতে পারবে না, বিরোধীদের খুন করা হবে, মা বোনদের ইজ্জত নেওয়া হবে, তারা গিয়ে অন্য রাজ্যে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলবে, ত্রিপুরাবাসী এর যোগ্য জবাব দেবে আগামী দিনে। আজকে আপনারা এখানেও করতে দিচ্ছিল না, আমরা বলেছি আমাদের গণতন্ত্রের অধিকার, আমরা বেরোবো, আপনারা যা করার করুন। মিথ্যা মামলা দিয়ে দিয়ে তো ভরিয়ে দিয়েছে, আরো মামলা দেবেন, অ্যারেস্ট করবেন, এরবারে কি হবে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে খুন সন্ত্রাস হচ্ছে, মা বোনের ইজ্জত নিয়ে খেলা করা হচ্ছে, একদিকে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে, একদিকে বন্যায় দিকে দিকে মানুষ জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, আর সব কিছুই নজর ঘোরানোর জন্য ত্রিপুরায় ঘুরতে যাচ্ছেন। তাই জন্য আমরা আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রাস্তায় নেমেছি। পারলে পুলিশ এখানকার আইনগত ব্যবস্থা নিক, পুলিশ তো নেই আর তৃণমূলই পুলিশ হয়ে গেছে। তাই আমরা আজকে রাস্তায় ছিলাম, রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো, পারলে পুলিশ অ্যারেস্ট করে নিচ্ছি।